আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মজয়ন্তী বাঙালির মানুষ লোকের এই পথ প্রদর্শক যুগ যুগ ধরে আলোকবর্তিকা হয়ে আছেন আমাদের মাঝে গভীর জীবনবোধ প্রকৃতি প্রেম ও স্বদেশ চেতনার পাশাপাশি আন্তর্জাতিকতা বোধের এক অনন্য সম্মিলনে তিনি হয়ে উঠেছেন বিশ্বকবিও রবীন্দ্র বিশেষজ্ঞরা বলছেন সংকটের কালে আজও উত্তরণের পাথেয় হয়ে দাঁড়ায় তার সৃষ্টি সম্ভার বিমানবিকীকরণের এই সময়ে রবীন্দ্রনাথ এখনো খুব প্রাসঙ্গিক ফারহানা জ্যোতি রিপোর্ট এভাবেই নিজ গানের মতো যুগ যুগ ধরে আলোকবর্তিকা হয়ে বাঙালির মাঝে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টির বিচারে যিনি হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের কবিগুরু বিশ্ব সাহিত্যের মহিরুহ 80 বছর আয়ুষ্কালের মধ্যে প্রায় 70 বছর নিজেকে ব্যাপৃত রেখেছেন সৃজনশীলতার বিশাল ভুবনে বাংলার গণ্ডি ছাড়িয়ে বিশ্বময় তার সৃষ্টির পদচারণা এই অগ্রপথিক বাঙালিকে বিশ্বের মাঝে তুলে ধরেছিলেন আপন সৃষ্টিতে বিশেষজ্ঞদের ভাষায় রবীন্দ্রবোধে শিক্ষিত ও দীক্ষিত হলে জীবন চলার গ্লানি দূর হয়ে প্রাণের ছন্দ উচ্ছারিত হয় কবি ঔপন্যাসিক শিল্পী চিত্রকর অনেক কিছু হতে পারেন কিন্তু বড় মানুষ বলতে আমি চাইছি খুব হৃদয়বান মহান মনুষ্যত্ববোধ সম্পন্ন খুব বড় হৃদয়ের মানুষ সাহিত্য সাংস্কৃতিক পরিমণ্ডল ছাড়িয়ে বিবিধ অঙ্গনে ভূমিকা রেখে রবীন্দ্রনাথ গড়ে দিয়েছিলেন বাঙালির জীবনবোধ ব্যক্তি পরিসর থেকে শুরু করে বৃহত্তর অঙ্গনের সংকট সকল সময়ই উত্তরণের বাণী রয়েছে তার সৃষ্টির পরতে পরতে মুক্ত চিন্তা ও মুক্ত প্রাণের স্মারক কবিগুরু তাই সত্যকে ভালোবাসতে বলেছেন আর ডাক দিয়েছেন মানুষ হয়ে উঠবার তার দর্শন তার মানবিক বোধ এবং তার সাহিত্য প্রীতির যে নান্দনিকতা সেটাই গোটা বিশ্বের মানুষকে একটি ভিন্নতর উচ্চতায় স্থাপন করতে পারে ভালোবাসায় মানুষকে জয় করার আহ্বান জানিয়ে মৃত্যুঞ্জয়ী সীমানায় নিজেকে পৌঁছে দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ বিপুল ও বৈচিত্র্যময় কর্মের বিভা ছড়িয়ে ধরিত্রীর বুকে হয়ে আছেন চিরভাস্বর ফারহানা জুথি বৈশাখী সংবাদ ঢাকা